ওরে আগুন রে, আগুন আগুন আগুন, কি আগুন কি আগুন, দুনিয়াত কি আগুন, মেনছে টিয়া কামার অল্প যাই জিনিস তেলের অদ্দি আগুন জলের, ওহরে এন তো তেলের তো আগুন জলে, তারপরে হিয়ার অদ্দি হোসের আগুন জলের, মানুষে তেল কিন্তু হারেন না, চাইলের দাম বেশি, আরে গত বছর আরে ফিয়াস ফিয়াসের যে দাম, ফিয়াস এলে মানুষ কী খাবে, একবারে এনে ফিয়াস সারা খাই লাগছি, ইয় তেল একখানা করি দি, আমি যে কী রেসিপিয়ান আনছি, এই রেসিপিয়ান যারা তেল খাইতে পছন্দ করে, এখন তেলের এত দাম, এত যন্ত্রণা তেলের দামের আগুনে, এই রেসিপিয়ান একগারে ঝটপট বানাই খাইয়া লাইবেন, কিচ্ছু হইতো ন, খান দেখবেন ব্যাগ কিছু ঠান্ডা হয়ে যাইব গই, আমি এন একখান রেসিপি লই আসি, ও গুরু ঠুকো ঠুকো, একবার বাবাজিকে ঠুললু, ঠুক দ লাইকের উপর ঠুক দ, ঠুকো গুরু ঠুকো, বাবাজিকে ঠুললু ঠুকো, লাইকে ঠুকো, আর যে আর এই রেসিপিয়ান বানাই দুমদাম করি, আরে জানাই দিবেন কিরকম লাগে এই রেসিপিয়ান, আপনার আগের বছর মানে কি গেছে বছর আর কি, ফিয়াসের অব্দি এত আগুন জ্বলছে, তাহলে ফিয়াস কন সারা আন্ডা তরকারি রান্ধি খাই এলাইছে, ইয় তেল সারা এই রেসিপিয়ান বানাই খাই, একবার ফিট ফ্যাট করে দেখাই দেন তার করে, তেল ন কিনলে কিছে রে ভাই, এরকম করে রেসিপি একখানা করে তেল দি বেশ করে রান্ধি খাইয়ে লাইবেন দেখবেন কিচ্ছু হইতো ন, খান আর আর ভিডিওর গুণের লগে থাকবেন, আর এই যে এতারা সান না ভিডিও নিচে দিয়ে একগার বুইয়াঙ্গুর গায়ে নচর মুই উড়ি রয়েছে, এ বুইয়াঙ্গুরি আর গুতা মারেন, ওরে মারে মার টক্কি আর গুতা মারছে, আর দেখছে না ফাইন একখান কামে গেছে, রং বদলি গেছে গো, এ তেলের আগুনের রং বদলি যাইব গো, এইভাবে করে রেসিপি বানাই খাই, আরে কমেন্টে জানাই দিবেন, তাইলে আর ব্যাট ব্যাট ফ্যাট ফ্যাট না করি আর রেসিপি চান, আর ও গুরু ঠুকো ঠুকো লাইকের দি ঠুক মারো। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি, আজকে আবার যথারীতি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, রেসিপিটি দেখুন আর দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, লাইক করতে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু লাইকটা করতে ভুলে যান, প্লিজ লাইকটা করে দেবেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি প্লিজ দেখতে থাকুন, আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করবেন বানিয়ে ফেলবেন, তাহলে আর দেরি না করে আমি ঝটপট শুরু করে দিই। আরেকটা কথা বলতে ভুলে যাই সবসময়, কে আমার ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন প্লিজ দেখতে থাকুন, আর আমাকে সুন্দর করে কমেন্টে জানিয়ে দেবেন, আমি খুব খুশি হব। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি সিজনাল বাঁধাকপি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কয়েকটা আলুও দিয়েছি চিকন করে কেটে, দেখুন দেখলে বুঝতে পারবেন। চুলায় আমি একটা ফাতিল বসিয়ে দিলাম, ফাতিলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, একটু বাপ দিয়ে নেব হালকা করে, চুলার এক সাইডে আমি দিয়ে দিলাম এবার বাঁধাকপিগুলো, এবার এদিকে আমি আরেকটা ফাতিল বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিলাম, জলে এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম, এই জলগুলো এবার আমি এখানে নিয়ে নিলাম, চিকেনের যে ছাড়া থাকে বিনসগুলো বা স্কিনগুলো অনেকে ফেলে দেয়, প্লিজ আপনারা কেউ ঘিনাবেন না, এবার আমি গরম জলগুলো চিকেনের চামড়ার মধ্যে দিয়ে দিলাম, দেখুন চিকেনের যে চামড়ার মধ্যে একটা গন্ধ থাকে, স্কিনের মধ্যে গন্ধ থাকে, সেই গন্ধগুলো চলে যাবে, এবং কি স্কিনের উপরে এক্সট্রা কিছু চর্বি থাকে ওগুলো কিছু চলে যাবে। আমি জলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম, কিছু লেবুর রসও দিয়ে দিয়েছি আমি, স্কিনের গন্ধটা একদম চলে যাবে, খুব ভালো লাগবে। এদিকে এবার আমি আবার ফাতিলটা বসিয়ে দিলাম, ফাতিলে দিয়ে দিলাম দেখুন কিছু আস্ত মশলা, গোটা মশলা আমি ভেজে নেব, মশলার মধ্যে নিয়ে নিলাম কিছু গরম মশলা, কিছু শাহি জিরা, এবার কিছু নিয়ে নিলাম এখানে গোটা ধনে, আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন আমি কী কী নিয়েছি,
এবার আমি এই মশলাগুলা একটু রোস্ট করে নেব চুলায় দিয়ে দিলাম সুন্দরভাবে নেড়েচেড়ে রোস্ট করে নিব রোস্ট করা আমার হয়ে গিয়েছে নেড়েচেড়ে সুন্দর একটা গ্রান এসে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এদিকে এবার ফাতিলটা বসিয়ে দিলাম আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল 2 টেবিল চামচের মতন দেব আমি বেশি তেল দেব না এবার দিয়ে দিলাম আমি কিছু ফুরন ফাঁসফুরন দিয়ে দিলাম এক চামচের মতন এবার দিয়ে দিলাম আস্ত গোটা গরম মশলা দেখুন দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম এবার আমি একটু গ্রান এসে গিয়েছে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলা সুন্দরভাবে নেড়েচেড়ে একটু কাঁচা গন্ধগুলা চলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করলাম এবার দিয়ে দিলাম আমি এক চামচের মতন আদা আদাগুলো আমি গ্রেন করে রেখেছি আগের থেকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে ফেললাম এবার দিয়ে দিলাম আমি 2 চামচের মতন রসুন গ্রেন করে রেখেছি সুন্দরভাবে আবার নেড়েচেড়ে মিক্স করে ফেললাম আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন আমি বেশি তেল ইউজ করতেছি না দেখুন কেন কি চিকেনের স্কিনের মধ্যে কিছু তেল থেকে যাবে এই কারণে আমি দিচ্ছি না বেশি তেল দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন নেড়েচেড়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দেখুন এবার দিয়ে দেব আমি পাউডার মশলার মধ্যে এখানে আমি কি নিয়েছি দেখুন প্লিজ লক্ষ্য করুন নিয়ে নিলাম এক চামচের মতন লাল মরিচের গুঁড়া এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চামচের মতন জিরার গুঁড়া এক চামচের মতন ধনে গুঁড়া এক চামচের মতন চিকেন মশলা স্বাদ মতন লবণ এই মশলাগুলো এবার আমি তেল জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে ফেললাম এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোগুলা নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাগুলা খুব ভালোভাবে কষবো দেখতে পাচ্ছেন প্লিজ দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে আবার আমি নেড়েচেড়ে আবার 30 সেকেন্ডের মতন কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম আমি চিকেনের স্কিনগুলা আর বিংসগুলা সুন্দরভাবে মুরগির যে ছাড়া থাকে চতুর্দিকের ওইগুলো আমি দিয়ে এই রেসিপিটি করতেছি দেখুন নেড়েচেড়ে এবার আমি সুন্দরভাবে কিছুক্ষণ অপেক্ষা করব হালকা আঁচ রাখব বেশি আঁচ রাখব না চুলার বেশি আঁচ রাখলে কষানো যাবে না স্কিনগুলো ফুরে যাবে মশলাগুলো ফুরে যাবে হালকা আঁচে রেখেছি দেখতে খুব ইয়ামি লাগছে দেখুন প্লিজ আপনারা কেউ গিনাবেন না আমি খুব সুন্দরভাবে খুব সযত্নে রান্না করতেছি এই রেসিপিগুলো এই রেসিপিটা আসলে আমাদের গ্রামাঞ্চলে সবাই রান্না করে তখনের সময় এই স্কিনগুলো ফেলতো না আমিও আজকে চিকেনের এই যে স্কিনগুলো ফেলে দিলাম না সুন্দরভাবে একটা রেসিপি করে ফেললাম এই রেসিপিটি একদম নান রুটি পরোটা এবং কি ভাত সব ভাত পুরি সব সময় একদম জমে যাবে শীতের দিনে এখন যে তেলের যে কাহাকার চলছে যারা তেল খেতে খুব অভ্যস্ত এখন তেলের অনেক হাহাকার চলতেছে এভাবে তেলের রেসিপিগুলা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন খুব ভালো লাগবে স্পেশাল আমি যাদের তেল খেতে বেশি পছন্দ করেন এই কারণে আমি এই রেসিপিটি দেখাইতেছি দেখুন কি সুন্দর কালার আসছে কি সুন্দর লাগছে সুন্দরভাবে আমার সুন্দরভাবে চিকেনের স্কিনগুলো একদম কষিয়ে ফেললাম খুব সুন্দর ইয়ামি লাগছে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আমি বাফানো বাঁধাকপিগুলা দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মশলার সাথে চিকেনের স্কিনের সাথে মিক্স করে ফেলবো ধীরে ধীরে নাড়বো দেখুন দেখলে বুঝতে পাচ্ছেন
নেড়ে ছেড়ে সুন্দরভাবে একদম ভালোভাবে মিক্স করে ফেললাম। হালকা আঁচে রেখেছি, ধাও ধাও করে চুলার আঁচটা রাখি নাই আমি, নর্মাল আছে। ডেকে ডেকে একদম আমি রান্না করে ফেললাম। দেখুন কি সুন্দর লাগছে আমার রেসিপিগুলা, তেল উঠে এসে গেছে, সুন্দর লাগছে, খুব ইয়ামি হয়েছে রেসিপিটা। দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিকেন স্টক, আপনাদের কাছে যদি থাকে দেবেন, না দিলে স্কিপ করবেন, সমস্যা হবে না। আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম, সুন্দর একটা টেস্ট আসবে এই কারণে। এবার আমি দিয়ে দেব, আগের থেকে আমি যে রস মশলা রেখে দিয়েছি 2 চামচের মতন রস মশলা আমি দিয়ে দিলাম। খুব ভালো একটা ঘ্রাণ এসে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগতেছে রস মশলাগুলো। আবার আমি মিক্স করে ফেললাম। এবার আমি দিয়ে দেব ধনে পাতা, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, কি সুন্দর ইয়ামি হয়েছে। দুপুর বেলায় ভাতের সাথেও খুব ভালো লাগবে, নান পরোটা পুরি চাপাতি সবার সাথে একদম জমে যাবে এই রেসিপিটি। আসলে সুন্দরভাবে রেসিপি যদি করতে পারে, সুন্দরভাবে যদি রেসিপিগুলো আমরা সাজিয়ে রান্না করতে পারি, বাজার থেকে কিনে নিয়ে আসা কোনো রেসিপি কোনো কিচ্ছু ফেলানো যায় না, অনেকে ফেলে দেয়, সবসময় তো আর খাওয়া যায় না। মাঝে মধ্যে এভাবে রেসিপি করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আমি এভাবে বাঁধাকপি চিকেনের ছাড়া চামড়া দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখিয়ে দিলাম। এখন যে তেলের হাহাকার চলেছে, এই কারণে আমি এই রেসিপিটি স্কিনের রেসিপিটি করে দেখিয়ে দিলাম। প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে এই রেসিপিটি। এবার আমি দুপুরবেলায় ভাতের সাথে সার্ভ করব। দেখুন প্লেটে নিয়ে নিলাম, কি সুন্দর লাগতেছে রেসিপিটি, একদম ইয়ামি হয়েছে। আমার রেসিপিগুলো, আমার কথাবার্তাগুলো, আমার নাস্তাগুলো আপনাদের মনে যদি একটু জায়গা দিতে পারে, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতন এখানে রেখে দিলাম, আবার একটা সুন্দর চটপট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই নমস্কার, বাই বাই, টাটা।